আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। আজকে আমি প্রুশিয়ানেরই একটা চুন্ডি বাটিক করেছি, সেই বাটিকটা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম। আসলে ডিজাইন করলে তো অনেক রকম ডিজাইন করা যায়। আমি রিসেন্ট দুটা কুশন কাভারের কাজ করলাম, দুটাই প্রুশিয়ান কালার দিয়ে। তো আমি একটা একটা করে ভিডিও আপলোড করব, আজকে একটা ভিডিও আপলোড করব এবং কালকে একটা ভিডিও আপলোড করব। কারণ যেহেতু আমি টাইডাই করি, টাইডাই করতে গেলে বাঁধতে গেলে বেশ সময় লাগে। একটা ভিডিওতে যদি আমি দুটো কাজ দিয়ে দেই, সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর লং ভিডিও অনেকেই ধৈর্য ধরে দেখতে পারেন না। এই জন্য আমি ভিডিওটাকে দুই ভাগ করে নিয়েছি, আজকে একটা পার্ট আপলোড করব এবং কালকে আরেকটা পার্ট মানে আমি আপলোড করব। প্রুশিয়ান কালারের কাজ আমি আগেও দেখিয়েছি, আজকে একটা দেখাবো, কালকে আরেকটা দেখাবো, এরপরে আমি সালফার কালারে চলে যাব। তো চলেন আজকে কি কাজ করলাম সেটা আমরা দেখে নেই। হাফ গজ কাপড়কে আমি এক ভাঁজ দিয়ে নিয়েছি, দুই পার্ট এখানে আছে দেখতেই পাচ্ছেন। আমি এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে, আমি দুই পাশে মেজারমেন্ট করে নিচ্ছি স্কেলিং করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার স্কেলিংটা কমপ্লিট হয়ে গেলে মূল ডিজাইনে চলে যাব। আমি এই কুশন কাভারটাতে ছোট্ট একটু অংশতে চুন্ডি বাটিক করে দেখাচ্ছি। চুন্ডি বাটিক মানে হচ্ছে ছোট পুঁতি বা কোনো কিছুর বিচি দিয়ে কাপড়কে বেঁধে নিয়ে যে ডিজাইনটা করা হয় সেটাকে চুন্ডি বাটিক বলা হয়। তো আমি একটা স্কোয়ার শেপ করে নিয়েছি এবং একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমি কিছু জায়গাতে পয়েন্ট আউট করে নিচ্ছি যে জায়গাগুলোতে আমি পুঁতি দিয়ে বেঁধে চুন্ডি বাটিক করব। আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে বাঁধবো। চুন্ডি বাটি করার সময় চেষ্টা করবেন যেই জিনিসগুলো দিয়ে কাজ করবেন সেগুলো যেন এক সাইজের হয়। আমি এখানে 4 নম্বর পুঁতি নিয়েছি, এটাকে বলা হয় মুক্তা পুঁতি। এই জাতীয় জিনিস দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে সবগুলোর শেপ সেম সাইজের হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কালার করার পরে ডিজাইনগুলো সেম সাইজের হওয়ার জন্য দেখতে ভালো লাগে। আমি আর কোনো ডিজাইন দিব না, জাস্ট পুঁতিগুলো দিয়ে আমি চুন্ডি বাটিকের মিডল অংশটা বেঁধে নিব, আর রাউন্ড শেপটাকে এবং স্কোয়ার শেপটাকে সুই সুতা দিয়ে সেলাই করে নেব। চলেন কীভাবে বাঁধছি দেখেন। পুঁতিটাকে রেখে কাপড়টাকে উল্টে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এরকম করে আমরা প্রত্যেকটা যে দাগ দিয়ে নিয়েছি, পয়েন্ট করে নিয়েছি, প্রত্যেকটা পয়েন্টকে এরকম পুঁতি দিয়ে আমরা বেঁধে নেব। আর আমি কাজ করার জন্য কিন্তু বই বাঁধার যে সাদা সুতাটা পাওয়া যায় সেটা নিয়ে এসেছি। কাপড় সেলাইয়ের জন্য এই সুতাটা একটা আদর্শ সুতা। আর আপনারা যদি আরও মোটা করে বাঁধতে চান, সাদা এবং লাল দুইটা কালার সুতা পেঁচিয়ে এক ধরনের সুতার গুটি পাওয়া যায় বাজারে, সেটা দিয়েও বাঁধতে পারেন। দেখেন আমি প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু বেঁধে নিয়েছি। এখন আমার যে রাউন্ড শেপটা আছে সেটাকে আমি সেলাই করে নিব। আর সেলাই করার জন্য আমি বাজার থেকে এক ধরনের লম্বা সূচ কিনে এনেছি, আমাদের পাবনাতে এটাকে বাঁশ সুই বলা হয়। আপনাদের নিজ নিজ এলাকাতে কি বলা হয় আমি জানি না, যাই হোক চেষ্টা করবেন কাপড় সেলাইয়ের জন্য লম্বা সূচটাকে ব্যবহার করার। এই সূচটার নিচে সুতা পরানোর অংশটাও বেশ চওড়া থাকে, এই জন্য সুতা পরাতেও সুবিধা হয়, যেহেতু বাটিকের সুতাগুলো মোটা হয়। এই যে আমি সেলাই করে নিচ্ছি, অবশ্যই সেলাই করার আগে সুতার লাস্ট প্রান্তে একটা গিট দিয়ে নেবেন, যাতে সুতাটা টান দিলে একেবারে চলে না আসে, আটকে থাকে। আমি পুরো রাউন্ড শেপ অংশটাকে সেলাই করে নিয়েছি দেখেন। এবং স্কোয়ার যে অংশটা ছিল সেটাকেও আমি সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। টাই ডাই করার ক্ষেত্রে সুতাকে সবসময় বাড়তে রাখতে হবে, যাতে সেই সুতাটাকে টেনে আবার কাপড়টাকে পেঁচিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সুতা থাকে। আমি এখন কাপড়কে টেনে বেশ শক্ত করে সুতা পেঁচিয়ে এই অংশটা বেঁধে নিব, কারণ আমি চাচ্ছি না এই অংশটার ভেতরে কোনো রকম রং ঢুকুক, এই জন্য একটু বেশি করে মোটা করে
সুতা দিয়ে পেঁচিয়ে বাঁধতে হবে, তাহলে ভেতরের রং একদমই ঢুকবে না। এবার আমার রাউন্ড শেপের পরে স্কোয়ার যে শেপটা আছে সেটার সুতা আমি এভাবে টেনে নেব। আর আমি যেরকম করে কাপড়গুলো টেনে টেনে সাইজ করে নিচ্ছি, আপনারাও কাজ করার সময় এরকম টেনে টেনে সাইজ করে নেবেন, যাতে কাপড়ের কোথাও এলোমেলো না হয়, কাপড় সুতা টান দেওয়ার সাথে সাথে কুচকে যায়, যে কারণে অনেক সময় দেখা যায় যে অংশটা আমি রং করতে চাচ্ছি না সেই অংশটাও হয়তো কুচকানো অংশের মধ্যে চলে গেছে। এই জন্য বাঁধার মানে সুতা টান দেওয়ার পরে বাঁধার আগে কাপড়টাকে টেনে টেনে এরকম ছাড়িয়ে নেবেন। আর সুতাটা টানার সময় অবশ্যই মজবুত করে টানবেন। আমি কিন্তু কাপড়টা যাতে ঠিক থাকে সেটা চেক করে নিচ্ছি, তারপরে সুতাকে টানছি। আপনারা ঠিক কতটুকু অংশকে মানে পিওর রাখতে চান, মানে কতটুকু অংশকে সাদাই রাখতে চান, ঢেকে রাখতে চান, সেটা নিজেরা ডিসাইড করে মোটা করে বাঁধবেন। এই যে আমার বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে। এবার রঙে দেওয়ার আগে কাপড়টাকে কিন্তু পানিতে চুবিয়ে চিপে নিতে হবে। আমিও কিন্তু এখানে সিনটা দেখাইনি, যেহেতু আগে প্রুশিয়ান বাটিকের কাজ করে দেখিয়েছি, এখানেও কিন্তু আমি কাপড়টাকে ভিজিয়ে চিপে এনেছি এবং এবার রঙে চুবিয়েছি। কাপড় না ভিজালে ভালো করে এটা রঙটাকে শোষণ করবে না, তাই অবশ্যই কাপড়টাকে সুন্দর করে ভিজিয়ে নেবেন এবং রঙে চুবানোর সময় এরকম ঘুরিয়ে ফিরিয়ে চুবাবেন। যেহেতু এটাতে কোনো মারাত্মক অ্যাসিড নাই, তাই আমি হাত দিয়েই রঙটাকে কাপড়টাকে রং করে নিয়েছি। আমি পুরো 24 ঘন্টা কাপড়টাকে আমি রঙে চুবিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা গতকালকে চুবিয়ে রেখেছি এবং আজকে এটাকে ধুচ্ছি। যতক্ষণ পর্যন্ত রং বের হবে ততক্ষণ এই কাপড়গুলোকে ধুতে হয়। এখন আমরা বাঁধনটা কেটে সুতাগুলোকে খুলে দেখবো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। আমার কিন্তু রাউন্ড শেপ এবং স্কোয়ার শেপ যেটা, সেই দুইটা অংশ খোলা হয়ে গেছে। এবার আমি মাঝের চুনরি অংশটাও খুলে নিয়েছি, দেখেন দেখতে কি কিউট লাগছে। বালতিতে সামান্য একটু পানি নিয়ে নেব, এর মধ্যে 1 ছিপি ডাইং ফিকচার নিয়ে নেব, যেহেতু কাপড়ের পরিমাণ খুবই কম, 1 ছিপির কম নিলেও হয়। তারপর আমি 1 ছিপি নিয়েছি, নিয়ে আমি কাপড়টাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ডাইং ফিকচারে কিন্তু কাপড়কে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, প্রুশিয়ান এবং সালফার এই দুইটা গ্রুপের রং পাকা না, পাকা করতে হলে ডাইং ফিকচার মাস্ট ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা চুনরি বাটিক হয়েছে। ডাইং ফিকচার থেকে তুলে চিপে আমি এটাকে বারান্দায় মেলে দিয়েছি। আশা করি আজকে এই চুনরি বাটিটা আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।